জনপ্রিয় হয়ে উঠেছে। সংখ্যাতত্ত্ব আত্ম আবিষ্কার করতে সাহায্য করে, যেখানে সব বিদ্যা শেষ সেখানে নিউমেরোলজি শুরু। এবং আপনার সমস্যার সমাধান যদি কেউ না করতে পারে, তবে অবশ্যই একজন নিউমেরোলজি এক্সপার্ট আপনার সমস্যার সমাধান করে দিতে পারেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পশ্চিম বাংলার একমাত্র নিউমেরোলজি এক্সপার্ট, রেমেডি এক্সপার্ট এবং মোবাইল নিউমেরোলজি এক্সপার্ট স্যার অজয় জোয়ারদার। স্যারকে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আর আমরা আজকে আলোচনা করব সেই সমস্যা নিয়ে, যেখানে দেখা যায় যে বিবাহ পরবর্তী সময়ে বা কোনো রিলেশনে থাকাকালীনও দেখা গেছে যে সেই সম্পর্কের মধ্যে একজন তৃতীয় ব্যক্তির আগমন হচ্ছে এবং সেই সম্পর্কের মধ্যে ক্রমশ মলিনতা ধরছে, মানে সম্পর্ক ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে। তো এই যে পর মানে একজন থার্ড ব্যক্তির আগমন, যেটাকে আমরা বাংলায় পরকীয়া বলে থাকি, যে পরকীয়ার ক্ষেত্রটা কেন হচ্ছে, নিউমেরোলজিতে তার এক্সপ্লেনেশনটা কি? অ্যাকচুয়ালি দেখুন, যদি কোনো মানুষের 12 তারিখ, 3 তারিখ এই ধরনের ডেটে যদি কোনো মানুষের জন্ম হয়, আর কারুর মনে করুন ডেট অফ বার্থে যদি মনে করুন সে 6 তারিখ, 6 মাস, 1966 এরকম সালে যদি কোনো মানুষ জন্মায়, তাহলে এই ধরনের মানুষের ক্ষেত্রে তাদের এই গণ্ডগোল, এই ধরনের বিষয়, পরকীয়া, পরনিন্দা, পরচর্চা, মানে এটা পরিষ্কার ভাষায় এইভাবে বোঝানো সম্ভব না, তারা এটা করে থাকবে। তার কারণ হচ্ছে গিয়ে নাম্বার সবসময়, অপোজিট নাম্বার সবসময় আপনাকে অ্যাট্রাকশান করবে, এটা আপনি মাথায় রাখবেন। কারণ আপনার যেটা শত্রু আপনি তার কাছে বেশি গিয়ে মিশবেন। দেখবেন একটা বাড়িতে একটা লোক রয়েছে, ভদ্রলোক, এমনি খুব ভালো, বাড়ির কারোর সঙ্গে কথা বলে না, বাড়ির প্রত্যেকটা মহিলা থেকে শুরু করে সবাইকে রেসপেক্ট করে চলে, কিন্তু এই ভদ্রলোক বাইরে গিয়ে কী করে বেড়াচ্ছে সেটা একমাত্র বুঝতে পারবে যে 3 নম্বরে যে মানুষ সে বুঝতে পারবে। কারণ ওই ধরনের মানুষকে 3 একমাত্র চেনে, কিন্তু এদের সঙ্গে এদের আবার অ্যাট্রাকশান হয়, এটাই হচ্ছে বিষয়। সেই কারণে এই ধরনের মানুষকে বিয়ে করার আগে দেখে নিতে হয়, দেখিয়ে নিতে হয়, না হলে তাদেরকে রেমেডি মাস্ট করতে হবে। যদি কোনো কারণে ধরুন বিয়ে হয়ে গেছে, 5 বছর, 7 বছর হয়ে গেছে, 2 বছর, 3 বছর হয়ে গেছে, যদি বিয়ে বাঁচাতে চায়, তাহলে এই ধরনের মানুষকে আমরা সংখ্যা কিছু নাম্বার দিয়ে দিলাম এবং তাকে আমরা এমন একটা রেমেডি করে দিই যে রেমেডির জন্য তার বিবাহটা পুনরায় সাকসেস হয়ে গেল এবং 45 বছরের পরে আবার সে মানে সাধারণ জীবনযাপন আবার সে করতে পারে। কতদিন পরে? 45 বছর পর। মনে করুন জাতক বা জাতিকার যতক্ষণ 45 ইয়ার্স না হচ্ছে ততক্ষণ তার এই হার্ডেলটা থাকে, কিন্তু সেই সময় তাকে রেমেডি করতে, না হলে তার জীবনের শান্তিটা চলে যায়, এই হচ্ছে বিষয়। তাহলে রেমেডির ক্ষেত্র তো রয়েছে, এবং তাহলে মানে আমাদের নিউমেরোলজিতে বা সংখ্যাতত্ত্বে নাম্বারটাই সবার আগে গণ্য? নাম্বারই, নাম্বার সবসময় মানুষকে অ্যাট্রাক্ট করে। নাম্বার মনে করুন, আমি আপনাকে প্রথমে বললাম যে আপনার যদি আপনার যারা বন্ধু হবে আপনি সেই ধরনের নাম্বারের সঙ্গে মিশবেন না, তাদের সঙ্গে আপনি কথা বলবেন না, তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। কিন্তু আপনার যে শত্রু নাম্বার, আপনি তার সঙ্গেই ধরুন কোনো ছেলে হলো সে তার কোনো তার অপোজিট নাম্বারের সঙ্গে গিয়ে মিশবে, কোনো মহিলা হলো সে তার অপোজিট নাম্বারের সঙ্গে মিশবে, পরকীয়ার মধ্যে সে জড়িয়ে যাবে। এই কারণে তাদেরকে বিবাহ করার আগে অবশ্যই ম্যাচ মেকিং করে নেওয়া দরকার। যদি কোনো কারণে বিবাহ হয়ে গেল, তাহলে তাদের ক্ষেত্রে আমরা তার নেমের নাম্বার দেখি, তার সব কিছু দেখি, দেখার পর তাকে আমরা পরিষ্কার বলে দিই আপনি এই নাম্বারটা আপনি ইউজ করুন এবং আপনি এই রেমেডিটা করুন, করলে আপনার 100% ঠিক হয়ে যাবে। আচ্ছা, যদি কেউ রিলেশনশিপে আছে সেক্ষেত্রেও কি এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল? অফকোর্স, সব কিছুতেই, মানে মনে করুন যদি কোনো বহির্ভূত সম্পর্ক আসে বা মনে করুন দেখা গেল যে সে হাজবেন্ডের সঙ্গে থাকছে না, অথচ সে বাইরে গিয়ে নানান রকমভাবে অন্যরকমভাবে ঘুরে ফুরে বেড়াচ্ছে, তো সেই কারণে তাকে সেই ক্ষেত্রেও আমরা রেমেডি করে দিই, আবার সে পুনরায় ঘরের মেয়ে বা ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, ঘরের বউ ঘরে ফিরে আসবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সব রকম সমস্যার সমাধান রয়েছে নিউমেরোলজির মাধ্যমে, কারণ এই নিউমেরোলজি আপনার জীবনের অনেক গোপন তত্ত্বকে জানে। কেন এটা একটা ভীষণ রহস্যময় একটি বিষয়, যেই বিষয় সম্বন্ধে জানতে বা আপনার জীবনে প্রয়োগ করতে হলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে নিউমেরোলজি এক্সপার্ট স্যার অজয় জোয়ারদারের সাথে। সরাসরি কথা বলার জন্য আপনারা দুপুর 2টার পর থেকে ফোন করবেন, বুকিং নাম্বারে আপনারা ফোন করুন, অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। আর তাছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন, যেখানে আপনাদের সমস্যার কথা আপনারা লিখে জানাতে পারেন, উত্তর পেয়ে যাবেন খুব অল্প দিনের মধ্যেই। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।